আসলাম। হ্যাঁ এসো। হ্যাঁ কালীগঞ্জ মাঠে। হুম তুই সাবধানে যাবি, কোনো চিন্তা নেই, আমি ফোন করব। মাসি খুব সাবধানে থাকবে। এখন বাজে প্রায় সকাল 4টে, একটু দেরি হয়ে গেল বেরোতে। আশা করি সুষ্ঠুভাবে পৌঁছে যাবো আজকের গন্তব্য। দেখা যাক কত দূর আজ যেতে পারি। বেরোলাম। আপনাদের জিও অল দ্য বেস্ট। আমার সাথে সৌম যাচ্ছে আমাকে দিল্লি রোড পর্যন্ত ছাড়তে। এই আলোটা জ্বালালে পুরো দিনের আলোর মতো লাগছে। সবেমাত্র নবান্ন ধাবা ক্রস করলাম আর এখন বাজে 4:40 এর কাছাকাছি। আশা করি আজকে রাইড ভালোই হবে। প্রায় ভোর হতে চলেছে আর আজ ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আমার সেকেন্ড ড্রিম রাইডে স্টার্ট আজ, মনে হালকা টেনশনও আছে। আশা করি ঘন্টাখানেক আরও রাইড করার পর কিছুটা টেনশন রিলিফ হবে। এটা হয় প্রত্যেক রাইডের শুরুতেই আমার হয় এটা। ভোর হয়ে গেছে, আলো মোটামুটি ভালোই ফুটে গেছে আর আজকের রাস্তার প্রথম টোল প্লাজা, পালসিট টোল প্লাজা। প্রথম টোল প্লাজা, তার একটা গুরুত্ব আছে। এরকম যে কত টোল পেরোতে হবে কোনো ঠিক নেই, গোনা যেতে পারে যে এতগুলো টোল পেয়েছি রাস্তায়। শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। অন্য সময় হলে হয়তো শক্তিগড় দাঁড়াতাম, কিন্তু এখন শক্তিগড়ে দাঁড়াবো না। চা খেতে হবে, চা। একটু চা খেলে সামান্য সামান্য যে ঘুম ঘুম ভাব আছে, সেই ঘুম ঘুম ভাবটাকে কাটাতে হবে। চা হবে, চা। একটু চা খেয়ে নেওয়া যাক। ওয়েলকাম রাজ হোটেল, যাবো। প্রথমবার এখানে দাঁড়ালাম, 1 মাস আসলাম। হুম তো গোলসির কাছাকাছি হোটেল রাজে 1 কাপ চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। রওনা হয়ে গেলাম আমার দ্বিতীয় ড্রিম রাইডে। 2019-এ প্রথমবার লাদাখ গেছিলাম সোলো, এবারও বেরিয়ে পড়েছি সোলো। আশা করি এবারের রাইডও খুব ভালো হতে যাচ্ছে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে নিতে চাই। 2টার সময় ঘুম থেকে উঠেছি আর যখন গাড়ি প্যাকিং ফ্যাকিং করে লোডিং করে বেরিয়েছি তখন প্রায় 4:20 মতো।
দেখা যাক বেনারস পৌঁছাতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুর্গাপুরের দিকে, পা ব্যথা করছে তাই দাঁড়িয়ে পড়েছে একটু। চা খাওয়ার পর অনেকটা রিফ্রেশ লাগছে। পানাগড় 2 কিলোমিটার বাকি, আর মানে নিয়ার অ্যাবাউট পানাগড় চলে এসেছি। ভোরবেলার মিষ্টি আলোয় কাশ দেখা যাচ্ছে অনেক। আমার ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া আছে, আমি জানি না দেখা যাবে কি না। পুজো এগিয়ে আসছে আর 1 মাস বাকি, আর কাশ এখনই ফুটে গেছে। ওফ, অসাধারণ সিনিক বিউটি দেখা যাচ্ছে এখন। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কিন্তু মেঘ করে এসছে, বৃষ্টি হোস না ভাই। আর যাই হোক, আমার রেইনকোট ফেনকোট বার করে চাপ লাগছে, আকাশটা মেঘলা করে এসছে। দেখা যাক দেখা যাক কতটা কভার করে নিতে পারি বৃষ্টি আসার আগে। 1 কিলোমিটারের দ্বিতীয় টোল গেট, প্রথমটা পালসিটে পেরিয়েছিলাম। সব জায়গাগুলো মনে পড়ছে যে এখান দিয়ে গেছিলাম, বেশ একটা অন্যরকম ফিলিং হয়। এখান দিয়ে ঢুকে পড়তে হবে। হ্যাঁ, বাহ, বেশ ভালো দেখতে তো। দেখা যাক আজকে কতগুলো টোল গেট ক্রস করি। এই জায়গাটা আগেরবার যখন ক্রস করেছিলাম তখন 5টা সামথিং বাজে, এত আলো ছিল না আগেরবার যখন এই ফ্লাইওভারটা ক্রস করলাম। আজ কোনো টার্গেট সেট করে রাখিনি, কোনো হোটেল বুকিং নেই যে এই হোটেলটাই পৌঁছাতে হবে, গিয়ে খুঁজতে হবে। কারণ কোনো শহরের ভিতরে কোনো হোটেল খুঁজে বার করা যে জিপিএস দিয়ে কী চাপের কেস, এটা আমি আগের বার টের পেয়েছি। তাই এবারে কিছু আগে থেকে বুকিং করিনি, যা করব হাইওয়ের ধারে কোনো ভালো হোটেল দেখতে পেলে যত দূর যেতে পারবো তত দূর যাবো, যত দূর শরীর দেবে। তারপর হাইওয়ের ধারে কোনো ভালো হোটেল দেখতে পেলে সেখানে থেকে যাবো। জানি না এটা সঠিক সিদ্ধান্ত না ভুল, সেটা কমেন্টে আপনারা জানাবেন আমায়। হোয়াট আ বিউটিফুল রোড, দারুণ লাগছে দেখতে। ওয়েলকাম টু দ্য আসানসোল ব্রাদারহুড, সরকারি হোর্ডিং, কাজেই মনে হচ্ছে আসানসোল চলে এসছে। জানি না জায়গাটা কোথায়, আমি খেয়াল রাখছি যে লেখা কখন বাংলা থেকে হিন্দি হয়ে যায়। লাস্ট একটা হোটেল দেখতে পেলাম, সম্রাট হোটেল, বাংলাতে লেখা ছিল, তার মানে এখন ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই আছি। মাইথন 6 কিলোমিটার, মানে খুব কাছাকাছি চলে এসেছি ঝাড়খণ্ড বর্ডারের। ধানবাদ কি জনতা, তার মানে এটা ধানবাদের এলাকায় ঢুকছি। আমার গতবারের প্রথম ভিডিওটা গিয়ে, ফার্স্ট ভিডিওটা কলকাতা টু লাদাখ, প্রথম ভিডিওটা গেলে এটা দেখা যাবে। কি দারুণ সিনারি, দেখা যাক কতটা পেট্রোল লাগে। সব পরপর তলোয়ারের দোকান। এই জায়গাটা খুঁজছিলাম যে পাচ্ছিলাম না কেন, তা ভাবলাম লকডাউনে বুঝি দোকানগুলো উঠে গেছে, না দেখতে পেলাম, ভালোই লাগলো। বৃষ্টি হয়েছে সবে মনে হয়, আরও বেশি সবুজ, ছোট ছোটো গাছ রয়েছে, অসাধারণ অসাধারণ, মন ভরে যাচ্ছে এখনই ঝাড়খণ্ডেই। বাবুদার বলে একটা জায়গা ঝাড়খণ্ড, সেখানে
ব্রেকফাস্ট করছি, দুজন ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছে, দিনই তারপর দেখা হবে আবার। বুঝতে পারছি না যে ঠিক রাস্তায় যাচ্ছে কিনা, কোনো বোর্ডও দেখতে পাচ্ছি না। একটু আগে কিলোমিটার পাঁচেক আগে বাঁদিকে একটা টার্ন ছিল, দেখে মনে হলো যে ওটা সিটির মতো যাচ্ছে, তো ওটাকে অ্যাভয়েড করলাম। তখন থেকে মনের মধ্যে একটা টেনশন রয়েছে যে ঠিক দিকে যাচ্ছি কিনা। দেখা যাক, আগে গিয়ে কাউকে জিজ্ঞেস করব, কারণ খুব বেশি দূর চলে গেলে খুব মুশকিল হয়ে যাবে ভুল রাস্তায়। ভাইয়া বারাণসী? আচ্ছা, এবং আমার মনে হচ্ছে এটা বিহার বর্ডার ঢুকে গেছে, তো লোকাল লোকের গাড়ি দেখলে বোঝা যায় যেটা বিহার না ঝাড়খণ্ড। দেখা যাক, বরহি বারহি টোল, এটা পাঁচ নম্বর টোল পড়েছে রাস্তায়, গুনছি দেখি না কতগুলো টোল পড়ে। এই জায়গাটা কেন চিনতে পারছি না আমি সেটা কিন্তু বুঝতে পারছি না। রোদ্দুর রয়েছে, বৃষ্টিও পড়ছে, কিন্তু রেইনকোট বার করিনি এখনো। দুশো চার কিলোমিটার বাকি বেনারস, প্রপার বেনারস আসতে। এই চায়ের দোকানে একটু চা খেয়ে নিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, চা খেয়ে নিয়ে এবার বেরোবো। আর 191 কিলোমিটার আছে, সামনে পড়বে সাসারাম টোল ট্যাক্স। Intoxicating your energy. First time in so long you felt the heat. Evaporating your bindings. Move like the sunlight. Darkness can't hold you here. Bold and bright, push through the atmosphere. This is your dawn, this is your break. Move like the moonlight. এখনো 80 কিলোমিটার বাকি আছে। ঠিক আছে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলকে আগে হোটেল মিলেগা রাস্তে মে, পুলকে আগে রাস্তে মে হোটেল মিলেগা হোটেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন বাজে প্রায় সন্ধে 6:30, বেশ কিছুক্ষণ আগে বেনারস শহরকে পিছনে ফেলে রেখে আগ্রার দিকে এগিয়ে যাচ্ছি। তবে খুব বেশিক্ষণ আর চালাবো না, হাইওয়ের ধারের কোনো ধাবাতে থেকে যাব, দেখা যাক কোথায় ধাবা পাই। কাল আবার ভোর ভোর রওনা হব আগ্রার জন্য। ভাইয়া আগে রহনে কে লিয়ে হোটেল মিলেগা থোড়া দের আগে? হ্যাঁ ইধর সে আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো।